হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি মানুষের বেস্ট ফ্রেন্ড হলো কুকুর। কুকুর অনেক স্মার্ট, অনুগত ও বিপদে সবসময় আপনার পাশে থাকবে। কিন্তু মানুষের সাথে কুকুরেরই এমন সম্পর্ক হয় না। ইন্টারনেটে এমন অনেক প্রাণী রয়েছে যেখানে দেখা যায় মানুষের সাথে পশুদের অসাধারণ মিলবন্ধন। কাণ্ডকাহিনীর আজকের ভিডিওটিতে আমরা দেখাতে চলেছি মানুষের সাথে প্রাণীদের অন্যরকম ভালোবাসা। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আপনি যদি মনে করেন কুমির শুধু শীতল, রক্ত বিশিষ্ট এবং ক্লিন মেশিন, তাহলে আপনার ধারণা ভুল। অবশ্যই বলা যায় আপনি এদের বন্ধুত্বটা দেখেননি। কোস্টারিকান একটি ফিশারম্যান এই কুমিরটিকে একটি বিপদ থেকে উদ্ধার করেছিল, আর তারপর থেকেই তাকে লালন পালন শুরু করে, আর তারা দুজনেই এক অন্যরকম বন্ধুত্বের জন্ম দেয়। বছরের পর বছর ধরে তারা এভাবেই সময় কাটিয়ে আসছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তারা একসাথে সাঁতার কাটে ও খেলাধুলা করে। সত্যি ভাবা যায় না একটি কুমিরের সাথে মানুষের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে। অনেকেই গাধাকে বোকা প্রাণী মনে করে। গাধা কিন্তু অন্যান্য গৃহপালিত প্রাণীর মতোই তার মালিককে ভালোবাসতে জানে, যেমনটি এই ভিডিওটিতে দেখা যায়। আসলে মেয়েটি অনেকদিন পর তার গাধাটিকে দেখতে এসেছে। গাধাটির হাত না থাকা সত্ত্বেও দেখুন কিভাবে মেয়েটিকে আদর করার চেষ্টা করছে। পোষা প্রাণীদেরও হিংসা হয়। এই হাঁসটি তার মালিককে দেখার জন্য সারাদিন অপেক্ষা করতে থাকে। অবশেষে সে যখন তার মালিকের দেখা পায়, তখন এভাবেই তাকে অভিবাদন জানাতে থাকে। কিন্তু পোষা কুকুরটি এটা মোটেও ভালো চোখে দেখে না। কুকুরটি চায় তার মালিক শুধু তাকেই আদর করবে, যদিও তার মালিক দুজনকে ভালোবাসাটা সমান ভাগে ভাগ করে দেয়। কিন্তু রাজহাঁসও সেই ভালোবাসাটি ভাগাভাগি করতে রাজি নয়। কিভাবে ভালোবাসা নিতে হয় তা না জানলে এই হাঁসটির কাছ থেকে শিখে নিন। দেখলেন তো কিভাবে হাঁসটি তার মালিককে অনেকদিন পর দেখে ডানা ঝাপটাতে ঝাপটাতে আদর নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। হাঁসটি যেন তার মালিকের পাশে হাঁটতে পেরে আরও বেশি খুশি। এমন একটি হাঁস থাকলে মালিক আদর না দিয়ে থাকতে পারে। কোথাও ছুটি কাটাতে গেলে খুব ভালোই সময় কাটে। নতুন নতুন অনেক কিছু দেখা যায়, এমনকি নতুন ফ্রেন্ডশিপও হয়। কিন্তু এতে করে আপনার বাড়ির পোষা প্রাণীগুলো মোটেও খুশি হবে না। তারা আপনার বাসায় ফেরার জন্য অপেক্ষা করতে থাকবে। আপনি আসার পর আপনার সাথে এমনটাই করতে থাকবে। খরগোশ তার এক্সপ্রেশন প্রকাশ করতে পারে না, কিন্তু এই খরগোশটি তার শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দিয়েছে সে আসলে তার মালিককে কতটা মিস করেছে। আসলে খরগোশের এমন ভালোবাসার চাইতে কিউট আর কি বা হতে পারে। কুকুরটি হারিয়ে যায়। কুকুরটির সাথে তার মালিকের ছেলের অন্যরকম বন্ধুত্ব ছিল, আর তাই তো কুকুরটিকে দুই সপ্তাহ পর খুঁজে পাওয়ার পর ছেলেটি কেঁদে ফেলে। সাহসিকতা আমাদের পুরস্কৃত করে, কিন্তু তাই কি এই মহিলার মতো মানুষ যতটা সম্ভব হাঙরের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু এই মহিলা কি করছে? আসলে মহিলাটি হাঙরকে মাছের হুক থেকে রক্ষা করেছিল, আর তারপর থেকেই তাদের মধ্যে এক অস্বাভাবিক বন্ধুত্বের সৃষ্টি হয়। ভাবাই যায় না হাঙরগুলো তাকে এখনো ভুলে যায়নি। এমনকি মহিলাটি তাদের সাথে যে কোনো সময় দেখা করতে চলে আসে। এমন কিছু ঘটে যা মানুষ কল্পনাও করতে পারে না, যেমন উটের এমন ভালোবাসা প্রকাশ। এখানে স্পষ্ট যে উট তার মালিককে অনেক ভালোবাসে, আর সে ভালোবাসার জন্য তার হাতও প্রয়োজন হচ্ছে না। তবে উটের এই ভালোবাসা পেতে আপনাকে অনেক শক্ত সামর্থ্য হতে হবে। প্রতিটি ল্যাঙ্গুয়েজে এমন কিছু শব্দ থাকে যার কোনো মানে হয় না, কিন্তু এসব প্রাণীগুলোর কোনো ভাষা না থাকলেও তারা অন্যরকম এক ভালোবাসার প্রকাশ ঘটায়।
সত্যি বলতে সিংহকেও ছোটবেলা থেকে লালন পালন করলে তারাও খুব আদরের প্রাণী হয়। মহিলাটি এই দুইটি সিংহকে ছোট থেকেই লালন পালন করছে। আসলে মহিলাটি দুই সপ্তাহ পরে সিংহের সাথে দেখা করতে এসেছিল। বুঝতেই পারছেন সিংহ দুইটি তার মালিককে দেখে কতটা খুশি হয়েছে। আপনার পোষা বিড়ালটি যদি আপনার কাছে কিছু চায় তবে তা দিয়ে দিন, না হলে এই ব্যক্তির মতো এমন অবস্থায় পড়তে হবে। কয়েক মাস পরে তার পোষা বিড়ালের কাছে এসে আবেগে কেঁদেই ফেলে। আসলে পোষা বিড়ালটি তার মালিকের কাছ থেকে একটু চুমু একটু আদর চাচ্ছে। এতটুকুতেই বিড়ালটি অনেক খুশি। ইনি বিভিন্ন অসুস্থ গরিলাদের পুনর্বাসনের কাজ করেন। গরিলাগুলো সুস্থ হলে আবার তাদের জঙ্গলে ছেড়ে দেয়। যেমন এই গরিলাটিকে শিশু অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়। মাঝখানে কিছুদিন তাদের কাছে আসা হয়নি। হঠাৎ করেই তাদের দেখতে যাওয়ায় গরিলাটি তাকে দেখে এভাবে আপ্যায়ন করতে থাকে। এই ব্যক্তি ছোট থেকেই সিংহদের লালন পালন করে। এখন সে নিজের বাচ্চাদের মতোই বিশ্বাস করে। যদিও এটি অস্বাভাবিক একটি ফ্রেন্ডশিপ, কিন্তু এরা খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছে যে ফ্রেন্ডশিপ কাকে বলে। আসলে হিংস্র প্রাণীকে ভালোভাবে আদর যত্ন করলে তারাও পোষা প্রাণীদের মতোই আচরণ শুরু করে। এই ব্যক্তি অনেক ছোট থেকেই ভাল্লুককে লালন পালন করে। মাঝখানে তারা বেশ কিছু বছর আলাদা ছিল, আর হঠাৎ করেই একসঙ্গে হওয়ার পর সবাইকে অবাক করে দেয়, কারণ ভাল্লুকটি তার মালিককে এখনও ভুলে যায়নি। একটি জার্মান শিফার্ডের বয়স যখন এক বছর ছিল তখন তার মালিক তাকে নিয়ে আসে, আর এরপরেই তার মালিক মিলিটারিতে যোগ দেয়। আর এক বছর পর সে এসে ভেবেছিল তার কুকুরটি হয়তো তাকে ভুলে গিয়েছে। কুকুরটি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর যখন বুঝতে পারে এটাই তার মালিক, তখন তার অনুভূতিটা একবার দেখুন। এবং কুকুরটি সেই বল নিয়ে আসে যে বল দিয়ে তারা এক বছর আগে খেলেছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজনটি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।